সারা বিশ্বে গ্লোবালি মুসলিমদেরকে কিলিং করা হচ্ছে। খেয়াল করেছেন কি, আগেও মুসলিমরা নির্যাতিত হয়েছে ঠিকই, একটা নির্দিষ্ট দেশে বা নির্দিষ্ট অঞ্চলে, একটা নির্দিষ্ট জাতির মধ্যে, পুরো বিশ্বজুড়ে মুসলিমদেরকে গ্লোবালি কখনো কিলিং মিশন নামানো হয়নি। মুসলিমদেরকে পুরো বিশ্বের যে কোনো প্রান্তে, হোক সেটা আপনার কাশ্মীর, হোক সেটা পাকিস্তান, আফগানিস্তান বা ইরাক বা লিবিয়া বা সিরিয়া বা জর্ডান বা লেবানন, ইভেন চাইনিজ উইঘুর, মিয়ানমার, রোহিঙ্গা, যে কোনো জায়গায় দেখবেন টার্গেট করা হচ্ছে কাদেরকে, মুসলিমদেরকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতিসংঘের একটা ভাষণে এই কথাটাই বলেছেন, হুবাহু যেটা আমি বললাম, যে কেন আজকে সারা বিশ্বে মুসলিমরাই কেন মার খাচ্ছে, এই কথাটা উনি বলেছিলেন। আমরা এই কথাটা বলার জন্য তাকে ধন্যবাদ জানাই। এই যে পুরো বিশ্বের অবস্থা, পুরো বিশ্বের যে কোনো জায়গায় দেখবেন মুসলিমদেরকে টার্গেট করে কিল করা হচ্ছে এবং তাদের পিছনে জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী টাইটেলগুলো লাগানো হচ্ছে। যারা শ্বেত সন্ত্রাস ছড়াচ্ছে, যারা অরিজিনাল সন্ত্রাসী, যারা জুলুমের বশবর্তী হয়ে অর্থনৈতিক শক্তির দাপটে বা সামরিক শক্তির দাপটে সারা বিশ্বে মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করছে, এদেরকে কেউই জঙ্গি বলছে না, কেউ সন্ত্রাসী বলছে না, কেউ টেররিস্ট বলছে না, মৌলবাদী বলছে না। পক্ষান্তরে যাদেরকে মারা হচ্ছে ওদেরকেই বলছে এরা সন্ত্রাসী। প্যালেস্টাইন দখল করে আমাদের ভাই বোনদেরকে সেখান থেকে নির্মমভাবে বের করে দিয়ে সেখানে ওদেরকেই বলা হচ্ছে এরা হচ্ছে সন্ত্রাসী। আফগানিস্তানে এসে বোম্বিং করে আফগানের ভাইদেরকে বলা হচ্ছে এরা সন্ত্রাসী। ওই যে আপনি দেখলেন মিশর, লিবিয়া, জর্ডান, লেবানন এবং এই পাশের আমাদের যে ইরাক, এই জায়গাগুলোর মধ্যে মুসলিমদেরকে আক্রমণ করা হচ্ছে, যখন মুসলিমরা ডিফেন্ড করার চেষ্টা করছে ওদেরকে বলছে এরা সন্ত্রাসী। তো এই গ্লোবালি যে মুসলিমদেরকে এইভাবে সন্ত্রাসী ট্যাগ দিয়ে, জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা হচ্ছে সারা বিশ্বে, কিলিং মিশন, এটা কিন্তু আগে আপনি দেখতে পারবেন না। লাস্ট 100 বছরের আগে আপনি দেখতে পারবেন, নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট একটা জায়গায় গ্লোবালি আপনি পাবেন না। এটাও কিন্তু ওই হাদিসের সাথে মিলে যায়। কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুজ্জামানে ইহুদি খ্রিস্টান মুশরিকরা মুসলিমদেরকে এমনভাবে হত্যা করবে যেমন করে দস্তরখানায় তোমরা খাবার খেতে বসো, তাই না? হাদিসটা আছে। সাহাবীরা বলেছিলেন যে আমরা কি তখন সংখ্যায় কম থাকবো? নবীজি বলেছেন না, তোমরা সংখ্যায় হবে সমুদ্রের ফেনার মতো। কিন্তু দুটো বিষয় তোমাদেরকে পেয়ে বসবে, দুটো বিষয়, অনলি টু। একটা হচ্ছে তোমাদের মধ্যে মৃত্যুর ভয় ঢুকে যাবে, আল ওয়াহান, মৃত্যুর ভয়, তোমরা আল্লাহর জন্য জীবন দিতে চাইবে না। এবং দুই নাম্বার, তোমরা ওই যে গরুর লেজ নিয়ে ব্যস্ত থাকবে, মানে দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, সারা মুসলিমদের সারা বিশ্ব চিন্তা দুনিয়া, ইভেন আমরা যারা স্কলার তাদেরও চিন্তা দুনিয়া, বেশিরভাগেরই, বেশিরভাগেরই, ইল্লা মাশাআল্লাহ। দুনিয়ার স্বার্থ বাদ দিয়ে ফি সাবিলিল্লাহ কারা দিনের খেদমত করছে একটু খোঁজ করে দেখেন, জরিপ করে, আপনার পরিসংখ্যানে বেশি কালি খরচ করতে হবে না ইনশাআল্লাহ, অল্প কালিতেই হয়ে যাবে ইনশাআল্লাহ।